সাড়ে তিন বছর আগে ইন্টার পড়তে পড়তে রুবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় জনি। এর পুরো ক্রেডিটটা অবশ্যই রাফির ছিল। চোখ মুখ বন্ধ করে বন্ধুর বোনকে বিয়ের প্রস্তাব দিয়ে জনি কিছুদিন লাপাত্তা হয়ে যায়। ফোন বন্ধ করে দুই তিন দিন আর বাসা থেকে বের হয়নি জনি। রাফির সাথে রোজ নিয়মিত করে দুইবার কথা হতো জনি। বিয়ের প্রস্তাব দিয়ে বন্ধু তার হঠাৎ করে উধাও হয়ে যাওয়ায় রাফি বেশ টেনশনে পড়ে যায়। বন্ধু মহলে বন্ধুদের সাথে যোগাযোগ করে রাফি জানতে পারে জনি বাসায় আছে। খবরটা পেয়ে রাফি ভীষণ রেগে যায়। বাসায় আছে অথচ তার সাথে গত দুই তিন দিন কোনো যোগাযোগ করেনি, এমনকি ফোনটাও সুইচ অফ করে রেখেছে। এর কি মানে রাফি জানে না? বোনের কাছে জনির বিষয়ে কিছু জানতে চাইলে কথার উত্তরে যতটুকু জানতে পারে তার বন্ধু জনির থেকে এই প্রস্তাবে রুবির আগ্রহটাই বেশি। জনির কাছে ফোন করে রাফি বিয়ের প্রস্তাব পাঠাতে বলে তার মমের কাছে, এবং এটাও বলে সে তার মমকে বলবে যেন এই বিয়েতে তিনি অমত না করে। বিয়ের বছরখানেক হতে না হতেই রুবি অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন টেস্ট রিপোর্ট করে জানতে পারে রুবি চার মাসের প্রেগনেন্ট। একে তো অসুস্থ রুবি, আবার চার মাসের অন্তঃসত্ত্বা, তারপর প্রথম সন্তান, তাই বাচ্চাটাকে নষ্ট না করে জনি পৃথিবীর বুকে আনার সিদ্ধান্ত নেয় বাচ্চাটাকে। রুবি জনি নামের সাথে মিলিয়ে রাখে প্রথম পুত্র সন্তানের নাম রাখেন রুহান। হ্যাঁ, রুহান রুবি আর জনির সন্তান। আজই শ্বশুর বাড়ি থেকে রুবি এসেছে বাপের বাড়িতে, তাই তো বাচ্চাটাকে টুসির হাতে দিয়ে সে বোনের সাথে গল্পতে মেতে ওঠে। সেই ফাঁকে জনি তার শাশুড়ি মমতা বেগমের সাথে কথা বলছিল নিচে। টুসি রুমের ভিতর এসে মুখে হাসি ফুটিয়ে জনিকে উদ্দেশ্য করে বলল, কি ভাইয়া, আমার শাশুড়িটার সাথে খুব গল্প করছেন দেখছি। যতই ভাবছ আমার না কেন, আমার ভাগের ভালোবাসাটা কিন্তু আপনি পাবেন না, বলে দিলাম। শাশুড়ির ভালোবাসা বাঘ পুত্রবধূর থেকে কিন্তু মেয়ের জামাই বেশি পায়, এটা কিন্তু অস্বীকার করতে পারবে না। যদিও এখানে উল্টো, তবে আমার প্রতি ভালোবাসাটা কম নয়। এখন কি তোমরা তাহলে ভালোবাসার ভাগাভাগি করতে বসবে, নাকি খাওয়া দাওয়া কিছু হবে? খাওয়া দাওয়া সব হবে আম্মা, শুধু ভালোবাসার ভাগাভাগি হবে না। আমি নাস্তা নিয়ে আসছি এক্ষুনি আম্মা। ভাইয়া, তুমি শুধু এটা বলো নাস্তার সাথে কি খাবে, চা নাকি কফি? চা তোর দুধের বাচ্চারও রান্না করতে পারে। আমার প্রাণ প্রিয় বন্ধু বা শালকের একমাত্র বউ কী কী রান্না করতে পারে জানতে হবে না? কফিটা করে নিয়ে এসো। বৌমা, ওইদিকে কেকটার কী অবস্থা, পুড়ে যায় কি না খেয়াল রেখো কিন্তু। আপনি চিন্তা করবেন না আম্মা, কেক রেডি, এখন ডেকোরেশন করে পরিবেশন করার পালা শুধু। যাই, আমি নাস্তা নিয়ে আসি। টুসি চলে যাওয়ার দিকে তাকিয়ে জনি হেসে দেয়। সেই ১৩ বছরের পাজি বদমাইশ কিশোরী মেয়েটা সত্য যৌবনে পা দেওয়া এক আগুন সুন্দরী বললেও খারাপ হবে না। জনিকে এইভাবে হাসতে দেখি মমতা বেগম বললেন, মেয়েটার স্পন্দনগুলো বড়ই অভুজ জানো তো বাবা। আজ রাফির জন্মদিন, বয়সের চাপে আমি কিন্তু এক প্রকার ভুলেই গিয়েছিলাম এটা, কিন্তু মেয়েটা কত দুই বছর যাবত এই দিনটাকে রাফির রুম একদম বাচ্চাদের মতো করে সাজিয়ে রুবি রুনা এবং আমাকে নিয়ে রাফির জন্মদিন সেলিব্রেট করে। ব্যস্ততার মাঝে এইভাবে ধুমধাম করে সেলিব্রেট না করলেও জন্মদিনে ছেলেকে সকালে নিজের হাতে খাইয়ে দিয়েছি। কিন্তু গত পাঁচ বছর যাবত সব কিছু কেমন যেন পাল্টে গেছে। সেদিন কত করে অনুরোধ করলাম যেন রাফি নিজের সিদ্ধান্ত বদলায়, কিন্তু আম্মা এভাবে কষ্ট পাচ্ছেন কেন আপনি? একবার দেশে আসুক রাফি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বাবা বলো তো, ও তো আর দেশে আসতেই চাইছে না। আমার ওপর এতটাই অভিমান যে আমার সাথে ঠিক করে কথাও বলে না। কিভাবে বোঝাই ওকে আমি? তুমি জানো বাচ্চা মেয়েটা কেমন যেন রাতারাতি বড় হয়ে গেছে। রাফির সেদিনের ব্যবহারের পর কেমন যেন মেয়েটা পাল্টে গেছে। রাতে বালিশে মুখ গুঁজে ওকে আমি কাঁদতে দেখেছি। কি বোঝ এসেছে মেয়েটার কে জানে। এখনো রাতে রাফির ছবি বুকে নিয়ে ঘুমায়ও। নিজেকে বড় করতে কঠোর পরিশ্রম করছে মেয়েটা। পড়ালেখার পাশাপাশি সংসারের টুকটাক কাজও করতে করতে আজ পাকা গিন্নি হয়ে গেছে। আমার মেয়ে রুনাও যেন হিমশিম খেয়ে যায় ওর কাছে। বানিয়ে বলছি না, জানো বাবা ওর মতো মেয়ে লাখে একটা হয়। আমার মনে হয় ওকে পুত্রবধূ করে আমি কোনো ভুল করিনি বাবা। আমার বড্ড চিন্তা হচ্ছে বাবা, কি হবে এই মেয়েটার। মা হয়েও আমি ছেলেটার এমন একাকিত্ব কষ্ট সহ্য করতে পারছি না। তিলে তিলে ভেতরে ভেতরে আমি প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছি এদের চিন্তায়। চিন্তা করবেন না আম্মা,
আমি কথা বলবো রাফির সাথে। রাত বাজে 2:45। টুসি হাতে থাকা ডায়েরিটার লেখালেখি শেষ করে টেবিলের উপর তা রেখে শটান হয়ে শুয়ে পড়ল রাফির রুমে, তারই বিছানায়। রুবি জনি টুসির রুমে। রুনা আজ মমতা বেগমের সাথে শুয়েছে। ছেলের জন্মদিন, অথচ একটি বারের জন্য তার ভাই মায়ের সাথে কথা বলল না। আজ অন্য দিনের কথা আলাদা। গতকালও তো ফোন করেছিল, আজ আর একবার করলে কি এমন ক্ষতি হতো রুনা ভেবে পায় না। আজকের এই দিনটায় ভাইয়ের উপর ভীষণ রাগ উঠল রুনার। আজ রাতে যে তার মম দুচোখের পাতা এক করতে পারবে না ঢের বুঝতে পেরেছে রুনা। তাই আজ রাতে মায়ের পাশে থাকবে বলে সিদ্ধান্ত নেয় সে। টুসি চোখ মুড়ে তাকিয়ে আছে উপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে। সেদিনের বলা, ও মরে গেলে আমার কিচ্ছু যায় আসে না, রাফের কথাটা এখনও তার মস্তিষ্কে থেকে মুছতে পারেনি টুসি। সব ভুলে টুসি রাফির কাছে ক্ষমা চাইতে গিয়েছিল রাফির রুমে, কিন্তু রাফি সেদিন কুকুরের মতো দূর দূর করে টুসিকে তাড়িয়ে দিয়েছিল তার রুম থেকে। ছোট মন তখনই প্রতিজ্ঞা করেছিল এই রুমে সে আর কোনো দিন পা রাখবে না। কিন্তু কয়েকদিন পর যখন টুসি জানতে পারে তার বরটা দেশ ছেড়ে চলে যাবে, তাও তার জন্য তখন থেকে টুসি কেমন শান্তির স্বভাবের হয়ে যায়, সব প্রতিজ্ঞা ভুলে যায় সে। যদিও এই বিবাহ বন্ধন কি সে বুঝে না, তবুও কেন যেন তার অবুঝ হৃদয় মানতে নারাজ যে তার বরটা এত দূরে চলে যাবে। একদিন তো শাশুড়ির পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেছিল, শাশুড়ি তুমি বরটাকে বলো আমি আর কোনো দিন তাকে বিরক্ত করব না, ঠিকমতো পড়ালেখা করব, বর উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো, আমাকে পড়াতেও হবে না বরকে, তবুও যেন ভিন দেশি না হয়ে যায় আমার বরটা। শুনিনি তার বরটা সেই কথা, রাফি সে তো তার সিদ্ধান্তে অরল, শাশুড়ি নিষেধাজ্ঞা পর্যন্ত মানেনি। টুসি এটা দেখে যখন কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছিল, যদিও মমতা বেগম নিজেও কষ্টে জর্জরিত সে সময়, তবুও সান্ত্বনা স্বরূপ তখন মমতা বেগম টুসিকে বলেছিলেন, পাগল মেয়ে, বিদেশে গেলে কি কেউ হারিয়ে যায়? বরং বিদেশে গেলে তো তোমারই লাভ, কত কত জিনিস এনে দেবে তোমার জন্য, তুমি যা চাইবে তাই কিনে দেবে, এমনকি বিদেশ থেকে আসার সময় যা যা বলবে তাই এনে দেবে। কষ্টে জর্জরিত অবুজ স্পন্দনগুলোকে থামা চাপা দিয়ে টুসি কেমন যেন আনন্দে আত্মহারা হয়ে দ্রুত পায়ে রুমে এসে কাগজ কলমে কিছু তালিকা তৈরি করতে বসে গেল। ঠিক তার 3 দিন পর রাফির ফ্লাইট। অভিমান নিয়ে মমতা বেগমের সামনে আসেনি রাফির। রুনা তার মাকে সামনে নিতে বৃথা চেষ্টা করেছিল। যাবার সময় টুসি এসে রাফির হাতে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, বর আসার সময় এগুলো আমার জন্য নিয়ে আসবেন বর। রাফি এক প্রকার টুসির হাত থেকে কাগজটা ছিনিয়ে নেয়। তা খুলে দেখতে রাফি দেখে সেখানে লেখা আছে, লাল লিপস্টিক 2টা, গোলাপি লিপস্টিক 2টা, গাঢ় লাল লিপস্টিক 1টা, পুরো খয়েরি লিপস্টিক 2টা, কমলা রঙের লিপস্টিক 2টা, বেগুনি রঙের লিপস্টিক 1টা, নেল পলিশ 12টা, রং এর 12টা নেল পলিশ, আইলাইনার বড় দেখে 5টা, মাস্কারা 2টা, একটা আছে এখন তিব্বত স্নু 2টা, ফ্যারেল লাভলি বড় তা 2টা, মেকআপ বক্স শপ চে বড়টা, 5টা জুতা, 2টা বেশ উঁচু হাই হিল, 2টা নিচু জুতা, আর একটা সুন্দর দেখে স্কুল কেস। স্কুলে ভর্তি হলে বন্ধুদের দেখিয়ে বলবে এটা আমার বর সেই বিদেশ থেকে এনে দিয়েছে। রাফি কাগজটা কয়েকটা টুকরো করে ছিঁড়ে টুসির মুখের উপর ছিটিয়ে দিয়ে বলল, স্টুপিড কোথাকার। রাফি আর মায়ের সাথে যাওয়ার সময় বিদায় না নিয়ে চলে গেল। পিছন থেকে কত রেখেছে ভাইকে, কিন্তু ভাই তার কোনো কথাই শুনল না, উল্টো পায়ে ঘচঘচ করে বেরিয়ে গেল বাড়ি থেকে রাফি। পুরনো কথা মনে পড়তে টুসির বুক ফেটে কান্না আসতে লাগলো। পরদিন জনি রাতে ভিডিও কলে কথা বলে রাফির সাথে। রুবি রুনা দুজন কথা বল দিয়েছে আগে। রুবি রুহানকে খাবার খাওয়াচ্ছে। টুসি রুহানের খাবার নিয়ে নিচে চলে গেছে পিঠা বানাতে। রুনা সাহায্য করবে টুসিকে। মমতা বেগম টুকটাক রান্না করছাচ্ছেন। জনি ভিডিওতে রুহানকে দেখাচ্ছে রাফিকে। রাফির এটা দেখে সুখ অনুভূতি হয়, সে মামা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তার ভাগিনার ছোট ছোট দুটো হাত নরম তুলতুলের গালে এখনও পর্যন্ত স্পর্শ করতে পারেনি। এই ভাগিনাকে কোলে তুলে চোখে মুখে অজস্র চুমু আঁকতে পারেনি। গুটি গুটি পায়ে চলার পথে তার আঙ্গুল ধরতে পারেনি। বুকের উপর বসে বাচ্চাটাকে আদর করতে পারেনি। মামার কোলে বসে কাপড় নষ্ট করার আনন্দ সৌভাগ্য করতে পারেনি। মন খারাপ হয়ে যায় রাফির। এটা দেখে জনি বলে,
চলে আয় না রাফি, তোকে খুব মিস করি। এক হতাশ দীর্ঘশ্বাস ছেড়ে রাফি বলে, সংসার জীবন নিয়ে বেশ ব্যস্তই তো আছিস, আমাকে মনে করার মতো সময় তো তোর নেই, এটা খুব ভালো করেই জানি আমি। তাহলে শুধু শুধু মিথ্যা কথা কেন বলছিস? সংসার জীবনে ব্যস্ত আছি বলে কি তোকে ভুলে গেছি তাই মনে হচ্ছে তোর? এতদিনে এই চিনলি তুই আমাকে? আচ্ছা, আমার কথা বাদই দিলাম, তোর পরিবারের জন্য অন্তত চলে আয়, একেবারে না আসিস, অন্তত এসে একবার ঘুরে যা, সবাই তোর অপেক্ষা প্রহর গুনছে, একবার এসে অন্তত দেখা দিয়ে যা, যাতে করে তারা আরও কিছুদিন বড় আশা নিয়ে থাকতে পারে। ঘুরিয়ে পেঁচিয়ে যেটা বলতে চাইছিস সেটা সরাসরি বললেই পারতিস। যাই হোক, দেশে ফেরার কোনো ইচ্ছে আমার নেই, ভাবছি এখান থেকে একেবারে বিয়ে শাদী করে সেটেল হয়ে যাব। বিয়ে করে সেটেল হবি মানে? তুই বিয়ে করলে তুষির কি হবে? মেয়েটা তোর আশা পথে বসে আছে, তুই জানিস ও কতটা পাল্টে গেছে, ও আর আগের মতো নেই। কখনো শুনেছিস বৃষ্টির পানি আকাশ থেকে মাটিতে ঝরে পড়ার পর সেই জমিন থেকে আবার বৃষ্টির পানি আকাশের উপরে উঠতে? কখনো দেখেছিস ঘূর্ণিঝড় হয়েছে অথচ সব কিছু লণ্ডভণ্ড না হয়ে প্রত্যেকটা জিনিস তার নিজস্ব জায়গায় দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থাকতে? কখনো শুনেছিস ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া জিনিস আবার আগের জায়গায় জোড়া লাগতে? কখনো দেখেছিস কারোর দেহে থেকে প্রাণ কেড়ে নিয়ে তাকে জীবিত হয়ে চলতে? তুই কিসের সাথে কিসের তুলনা করছিস? তুষি একটা মানুষ, পরিস্থিতিতে পরে সেও পরিবর্তন হয়েছে, একদম পাল্টে গেছে, বিশ্বাস কর, তুই একবার ওর ছবি দেখ নিজে বুঝতে পারবে। একদম না, তুই ওই নোংরা মেয়েটার ছবি আমাকে দিবি না, আগেও বলেছি আর এখনও বলছি, যদি এটা করিস তাহলে তোদের সাথে এই কথা বলাটাও বন্ধ করে দেবো বলে দিলাম। রাফি, রাখছি এখন, পরে কথা বলবো, ভালো থাকিস। দুই দিন কেটে গেছে, গতকাল রুবি জনি আবার ফিরে গেছে নিজেদের নীড়ে। তুষি সেকেন্ড ইয়ারের প্রিটেস্ট পরীক্ষার প্রস্তুতি চলছে। তুষি বাসায় যতটা শান্ত কলেজে ততটাই নম্রভদ্র, তবে রেগে গেলে খুব সিরিয়াস হয়ে যায়। তার ক্লাসে সবার ছোট হয়েও পড়ালেখার সবার উপরে থাকায় অনেক মেয়েরাই হিংসা করে। এই হিংসা করার পেছনে আরও একটা কারণ হলো তুষির দুধে আলাদা গায়ের রং, দেখতে মাশাআল্লাহ, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। আগের মতো খাবার এখন সে খেতে পারে না, খেতে পারে না ঠিক তা না, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হয়ে আগের মতো এখন সে খায় না, তাই চিকন গরনের পাতলা শরীরটা চোখে লাগার মতো তার। কোমর ছুঁয়ে কালো রেশমি চুলেও ঢেউ খেলে যায় যেন। তুষি যেই কলেজে পড়ে সেটা মূলত একটা ভার্সিটি, রুনা ও এই কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী, নিয়মিত ক্লাস না হওয়ায় সে অনিয়মিত ছাত্রী বললেই চলে। তুষি প্রতিদিন কলেজে আসে, এইচএসসি মানে পড়া আর প্যারা। সুন্দর হওয়ায় কলেজে তুষির বিষয়ে অনেক ছেলে বেশ আগ্রহ দেখায়, বড় ক্লাসের মেয়েরা অবশ্যই তুষিকে ভীষণ স্নেহ করে, শুধু নিজ ক্লাসের মেয়েরাই ব্যতিক্রম। তবে তুষির খুব কাছের বন্ধু আছে দুইটি, এই দুই বন্ধু তুষির বিষয়ে সব কিছুই জানে, এমনকি সে বাল্যকালের দর্শিতা, বিবাহিত এটাও জানে, বাকি সবাই অজানা এটা। আর যাই হোক, সবার কাছে তো সব কিছু বলা যায় না। দুই বন্ধুর মধ্যে এক মেরুন, দ্বিতীয় শাপলা। শাপলার মা কিছুদিন আগে মারা যাওয়ায় তার পড়ালেখা আপাতত বন্ধ, বাকি মেরুন তুষির সব চাইতে কাছের বন্ধু। এখন বাংলা সাহিত্যিক ক্লাসের পর অফ ক্লাস চলছিল তুষির, তাই মেরুন আর তুষি মিলে ক্লাস থেকে বেরিয়ে বাইরে কলেজের মাঠের বাউন্ডারির এক সাইডে সিমেন্টের তৈরি বেঞ্চে বসবে বলে হাঁটছিল। এমন সময় অনার্স তৃতীয় বর্ষে চারজন ছেলে তুষি আর মেরুনের সামনে এসে হাত দিয়ে তাদেরকে থামিয়ে দেয়। তুষি মাথা নিচু করে সরে যেতেই সেই ছেলেগুলো আবারও তুষিকে আটকে দেয়। বেশ কিছুদিন ধরে এদের মধ্যে ফয়সাল নামের ছেলেটা তুষিকে বেশ বিরক্ত করছিল, কলেজের পাশেই তাদের বাসা, তাই আলাদা একটা দাপট নিয়ে চলাফেরা করে। ভদ্রতার খাতিরে তুষি কিছু বলেনি এতদিন, কিন্তু আজ এভাবে তাদের পথ আটকানোতে তুষি ভীষণ খেপে যায়। এটা দেখে ফয়সাল বলে, সুন্দরী মেয়েদের এত অহংকার হয় কেন বলো তো? ফোন নাম্বারটা পাঠিয়ে দিয়েছি, অহংকার না দেখিয়ে একটা মিস কলও তো দিতে পারতে। পদ ছাড়ুন। পদ আটকানোর ইচ্ছাটা আমার ছিল না যদি তুমি ফোন দিতে। আমি কিন্তু প্রিন্সিপালকে আপনাদের নামে অবজেকশন জানাবো। তাই নাকি? এত দেমাক, সুন্দরী হয়েছে বলে নিজেকে কি ক্যাটরিনা কাইফ মনে করো? আমি নিজেকে কিছু মনে করি না। দেখুন ভাইয়া, আমার পথ সরুন, আমাকে যেতে দিবেন। ইয়া, তোমার ফোন নাম্বারটা বলো, তারপর ছেড়ে দিচ্ছি। দেখুন ভাইয়া, ভাইয়া
ও ফোন ব্যবহার করে না, আমাদের যেতে দিন। টুশিকে থামিয়ে দিয়ে মেরুন বলল,